দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে LM3916 AICT ব্যবহার করে খুব সহজে 10টি এলইডির একটি ভিউ মিটার তৈরি করবেন। সেজন্য আমি প্রথমেই সার্কিট ওয়াইজার্ড এই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন সার্কিট ওয়াইজার্ড এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। প্রথমে ভিউ অপশনে যে নর্মাল ভিউ দিব এবং কারেন্ট ফ্লো মোড অ্যাড করব আমার কাজের সুবিধার্থে। এখন দর্শক, আমি প্রথমে LM3916 AICT ইনপুট করব। সেজন্য আমি ইন্টিগ্রেটেড সার্কিট থেকে ড্রাইভার আইসি LM3916 এটি সিলেক্ট করব। এখানে দর্শক বলে রাখছি 3916 কিংবা 3915, 3914 যে কোনো একটি আইসি ব্যবহার করলেই এই কাজটি আপনারা করতে পারবেন। তিনটি থেকে যে কোনো একটি আইসি হলেই চলবে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি LM3916 AICT ইনপুট করে ফেলছি। এবার দর্শক, আমি এলইডি ইনপুট করব। আউটপুট কম্পোনেন্ট থেকে আমি এখানে এলইডি নিয়ে নেব। এই এলইডিটি আমি ঘুরিয়ে নিচ্ছি দর্শক কাজের সুবিধার্থে। এখানে আমি একটি পাওয়ার এলইডি রাখবো। পাওয়ার এলইডি এটি আমি ব্লু কালার দিব, ব্লু কালার। এবার দর্শক, আমি আরো কয়েকটি এলইডি অ্যাড করব। এলইডি হবে সংখ্যা মোট 10টি। দর্শক, দেখতে পাচ্ছেন এলইডি অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমি এই এলইডি গুলিকে গ্রিন কালার দিব। গ্রিন কালার এলইডি টোটাল আমি নিব 6টি। কপি পেস্ট 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 এবার দর্শক, আরো এলইডি নিব। এলইডি আমি ইয়ালো কালার দিব। পেস্ট থেকে কপি করে নিই, আবার পেস্ট। এবার দর্শক, এই এলইডিটিকে আমি রেড কালার দেব। পেস্ট, আরেকটি এলইডি নিলে হচ্ছে, যেহেতু পাওয়ার এলইডি আমি একটি নিয়েছি সেজন্য এলইডি হবে টোটাল 11টি। দর্শক, দেখতে পাচ্ছেন এলইডি গুলি বসানো হয়ে গেছে। এবার আমি এলইডি গুলি আইসির সাথে সংযুক্ত করব। এভাবে দর্শক, দেখতে পাচ্ছেন এলইডি গুলি সংযুক্ত করা হয়ে গেছে আইসির সাথে। দর্শক, আমি বলে রাখছি এখানে এলইডি, এটা হলো আইসির 1 নম্বর পিন, আর এটা হলো আইসির 18 নম্বর পিন। এখানে তো কিন্তু 10 থেকে 1 পর্যন্ত দেখানো আছে, কিন্তু আইসির পিন নাম্বারগুলি এখানে আইসির, এটা হলো 3 নম্বর পিন, এটা হলো সিগন্যাল 5 নম্বর পিন। এভাবে আপনার ডাটা শিটগুলি দেখে নেবেন। এটা হলো আইসির 10 নম্বর পিন, 10 থেকে 18 পর্যায়ক্রমে এগুলি 10, 11, 12, 13, 14, 15, 16, এরকম 18 নম্বর পিন এটি, এবং এটি হলো আইসির 1 নম্বর পিন, এটা হলো আইসির 2 নম্বর পিন। দর্শক, LM3916 AIC ডাটাবেজ আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আমি ভিডিওর উপরেও স্ক্রিনশট আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, এবার এলইডির পাওয়ার ইনপুট থেকে আইসির এভাবে পাওয়ার ইনপুট করব। এবার দর্শক, এখানে আমি একটি ব্যাটারি ইউজ করব পাওয়ার সাপ্লাই হিসেবে। দর্শক, দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি আইসিতে পাওয়ার দিয়ে দিলাম আইসি 3 নম্বর পিনে। দর্শক, এবার যেহেতু এটা একটি পাওয়ার এলইডি, পাওয়ার এলইডিতে আমি একটি 1K রেজিস্টার অ্যাড করব।
1 কে রেজিস্টর, রেজিস্টরটি আমি ঘুরিয়ে নিচ্ছি। রেজিস্টরটি আমি আইসির 2 নম্বর পিনের সাথে এভাবে কানেকশন করে দিব। এবার দর্শক, ব্যাটারি থেকে মাইনাস এভাবে আইসির তে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিব। দর্শক, এবার এই পিনগুলিকে আমি ফাংশনালাইজ করব। সেজন্য প্রথমে আমি আইসির 3 নম্বর পিন এবং 9 নম্বর পিন শর্ট করব। শর্ট করার পর দর্শক, এখানে আইসির 7 নম্বর পিন এবং 6 নম্বর পিন শর্ট করব। এই 7 নম্বর এবং 6 নম্বর পিনে মাঝখানে একটি 1K রেজিস্টার অ্যাড করতে হবে। দর্শক, 1K রেজিস্টার, 1K রেজিস্টার বসানো হয়ে গেছে। এবার অ্যাডজাস্টে সরাসরি গ্রাউন্ড কানেকশন দিব এবং এখানে যে 4 নম্বর পিন আছে, 4 নম্বর পিনে গ্রাউন্ড কানেকশন দিব। দর্শক, এবারে আইসিতে অডিও ইনপুট দিতে হবে, সেজন্য আমি ফাংশন জেনারেট কম্পোনেন্ট নিয়ে নেব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেট হলো এই যে, এটি ফাংশন জেনারেট। দর্শক, এখানে আমি একটি পটেনশিওমিটার ইউজ করব। পটেনশিওমিটারটি আমি এইভাবে দর্শক ঘুরিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন পটেনশিওমিটারটি আইসির সাথে কানেকশন করা হয়ে গেছে। এটি আসলে অডিও ইনপুটের কাজ করবে, অডিও ইনপুট কন্ট্রোল করবে। এটি আমি 100K অথবা 10K আপনারা নিতে পারেন, আমি এটিকে 100K রেখে দিচ্ছি। দর্শক, এবার ফাংশন জেনারেট মডিউলটিতে গ্রাউন্ড কানেকশন ব্যাটারি থেকে এভাবে দিয়ে দিব। এখানে আমি লিখে দিচ্ছি অডিও ইনপুট, অডিও ইনপুট। দর্শক দেখতে পাচ্ছেন LM3916 AICT দিয়ে একটি বিইউ মিটার সার্কিট রেডি। এবার সার্কিটটি সিমুলেট করলেই আপনারা দেখতে পারবেন যে সার্কিটটি কাজ করতেছে। দর্শক, এখন আমি সার্কিটটি সিমুলেট করতে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন সার্কিটটি কাজ করতেছে। এখানে আমি পটেনশিওমিটারের রেজিস্ট্যান্সটি বাড়িয়ে দিব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফাংশন জেনারেট অপশনে বিভিন্ন অপশন আছে, যদি অ্যাকশন অপশনগুলি আপনারা এভাবে চেক করেন তাহলে দেখতে পারবেন খুব সহজে বিইউ মিটারটি কাজ করতেছে সেটি বুঝতে পারবেন। এখানে পটেনশিওমিটারটি ভলিউম কমিয়ে বাড়িয়ে আপনারা এই সার্কিটটি কন্ট্রোল করতে পারবেন। দর্শক, এখানে একটি পাওয়ার এলইডি দেওয়া হয়েছে ব্লু কালারের, পাওয়ার এলইডি সবসময় জ্বলতেছে। আপনারা চাইলে এটি উইথড্র করতে পারেন বা রাখতেও পারেন। দর্শক দেখতে পাচ্ছেন 10 এলইডির একটি বিইউ মিটার কীভাবে বানাতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে আপনারা ভিউস হ্যান্ড দিতে পারেন, তাহলে দেখতে পাবেন দর্শক এভাবে এলইডিটি আপ ডাউন করবে।